ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় হলো যে কোনো মুরগির বাচ্চাদের, বিশেষ করে প্রথম সপ্তাহের বাচ্চাদের সুস্থ থাকার গোপন রহস্য। এর মধ্যে সোনালি, এখানে 300 পিস সোনালি মুরগির বাচ্চা আছে, এদের বয়স আজ 10 দিন। বাচ্চাগুলো চলাফেরা এবং তাদের পায়ের কারুকার্য দেখেই বুঝতে পারছেন তারা কতটা সুস্থ এবং সবল আছে এবং রোগহীনভাবে তারা আছে। তো এইরকম সুস্থ থাকার রহস্যটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব বেশ কয়েকটি ভাগে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদের আশা করছি উপকারই আসবে। সোনালি মুরগি বা যে কোনো দেশি মুরগির বাচ্চা সুস্থ সবল রাখার জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেগুলো হলো লিটার, খাবার, জল এবং সর্বোপরি যে বাচ্চাদের জন্য প্রয়োজন বুডিং, এবং বুডিংয়ের সবথেকে কঠিন এবং প্রয়োজনীয় ব্যাপার হলো যে তাপমাত্রা নিয়ন্ত্রণ। এই কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে পারলেই সুন্দরভাবে বাচ্চা তৈরি হয়ে যাবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। চলুন আলোচ্য বিষয়গুলি একে একে আলোচনা করা যায়। আজকের প্রথম আলোচ্য বিষয় হলো লিটার, অর্থাৎ মুরগি বা বাচ্চা যার উপর থাকবে। এই লিটার ধানের তুষ বা কাঠের গুঁড়ো মিশিয়ে কিংবা শুধু ধানের তুষ দিয়ে করা যেতে পারে। কেউ যদি বাঁশ বা কাঠের মাচার ওপর মুরগি পালন করে তাতেও অনেক সুবিধা আছে। মেঝের ওপর বা মাচার ওপর যাতেই মুরগি রাখুন না কেন, সব থেকে গুরুত্ব দিতে হবে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর। যদি লিটার অপরিষ্কার হয়ে যায় তাহলে সেখান থেকে রোগ ছড়াবে এবং সেখান থেকে খুব কম সময়ে মুরগি দুর্বল হয়ে পড়বে, তাই সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। লিটার ভিজে গেলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস বা বিভিন্ন রকম জীবাণু উৎপন্ন হয়, তাই লিটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরবর্তী বিষয় হলো খাবার, যেটা বাচ্চার গ্রোথ এবং বৃদ্ধিতে সাহায্য করবে। সেটা 10 দিনের বাচ্চা থেকে স্টার্টার খাবার খাওয়াতে হবে এবং প্রথম 3 দিন প্রি স্টার্টার, 3 থেকে 5 দিন প্রি স্টার্টার খাওয়াতে হবে। 300 থেকে 500 বাচ্চার জন্য 4 থেকে 5টা ফিডার যথেষ্ট। আমি 300 সোনালি বাচ্চার জন্য 2টো বড় ফিডার এবং 3টে ছোট ফিডার ব্যবহার করেছি। ছোট ফিডারগুলোতে অল্প করে খাবার দিনে দিই এবং বড় ফিডারগুলো সারা রাত্রি কভার করে। খাবারের পরেই আসছে তৃতীয় বিষয় হলো পানীয় জল। পানীয় জলের জন্য 300 থেকে 500 বাচ্চার জন্য ওই রকমই 4 থেকে 5টা কিংবা 3টা হলেও, 3টা ডিঙ্কার হলেও চলে যাবে। কিন্তু পানীয় জলের একটা ব্যাপার হলো যে এর পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় রাখতে হবে খুবই ভালো করে। ছোট ছোট বাচ্চারা এই পানীয় জলেই অনেক সময় পায়খানা করে দেয়, সেইগুলো তারা পান করলে তাদের অনেক রোগ তৈরি হতে পারে, তাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। চতুর্থ ব্যাপার হলো বুডিং বা বাচ্চার ঘরের তাপমাত্রা মেনটেন করা। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য 100 ওয়াট কিংবা 200 ওয়াট বাল্ব ব্যবহার করা যেতে পারে, তাছাড়াও বিভিন্ন বুডিং সিস্টেমে ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণভাবে 100 ওয়াটের 3 থেকে 4টে বাল্বই 500 বাচ্চার তাপমাত্রা মেনটেন করতে পারবে। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 10 থেকে 12 দিনের বাচ্চার জন্য 85 ডিগ্রি ফারেনহাইট থেকে 90 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা যথেষ্ট। এইগুলো বেশ 2 থেকে 3টে 100 ওয়াটের বাল্ব মেনটেন করলেই তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আজকের ভিডিওর সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগবালা। রোগবালা আপনার সমস্ত খাটনিকে এক নিমেষেই বৃথা করে দিতে পারে, তাই এই দিকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। আমার মোটামুটি 300 বাচ্চার মধ্যে বুডিংয়ের সময় 3 পিস মারা গিয়েছে এবং এখন যেটা দেখছেন একটা চোখের প্রবলেম। এই চোখটা ঠিক আছে, এই চোখটা সামান্য প্রবলেম আছে, কিন্তু 2 দিন আগে এর অবস্থা আরও শোচনীয় ছিল, আমি তো আশায় হারিয়ে ফেলেছিলাম। ডাক্তারের পরামর্শ নিয়ে আমি মানুষের ব্যবহৃত
সিপ্রোফ্লক্সিন দিনে দুইবার ব্যবহার করে অনেকটাই বেটার ফল পেয়েছি। আমার আরও একটি বাচ্চার প্রবলেম আছে, সেটা হলো পায়ের প্রবলেম। যে বাচ্চাটি হাঁটতে একটু প্রবলেম আছে, যদিও এর অবস্থা আরও খারাপ ছিল। আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি এই বাচ্চা দুটোকে আলাদা করে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি এবং তাদেরকে ডাক্তারের মতে ওষুধ চালাচ্ছি। তাই আপনাকেও আপনার ফার্মকে সুস্থ সবল রাখতে হলে প্রতিদিন নিয়মিত বাচ্চাগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং কারোর প্রবলেম হলেই সেটাকে আলাদা করে দিয়ে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে সেই মতো ওষুধ দিতে হবে। এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটি দেখে একটুও উপকার হলে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফার্মকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, সোনালী মুরগি ও দেশি মুরগি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে থাকবেন।